মাবনের বুকরা না ইফতিজিংয়ের বুকরা এ বুকরা পরে কি মাবনরা কি নির্যাতন থেকে বাঁচতে পারবে কখনো বাঁচতে পারবে না আমি মিডিয়ার মাধ্যমে আমার মাননীয় প্রধানমন্ত্রী দন্নময় দন্ন সন্তান প্রধানমন্ত্রীকে আমি বলে দিতে চাই যে আপনি যদি বাংলাদেশ থেকে যদি নারী প্রতিরোধ করতে চান ইফতিজিং প্রতিরোধ করতে চান নারী নির্যাতন প্রতিরোধ করতে চান নারী দর্শন প্রতিরোধ করতে চান সর্বপ্রথম আপনি দেশের মধ্যে পর্দার বিধান কায়েম করেন ঠিক কিনা বলেন দুই নম্বর স্টার জলসা জি বাংলা জি মোদি বেদিনের চ্যানেলগুলো আপনি বন্ধ করে দেন আল্লাহর কসম মা বোনরা যখন নাক মুখ চোখ ঘুরে যখন বের হবে দিলা দালা বুকরা পরে যখন বের হবে কোন পুরুষ তাদেরকে জুলুম করবে না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرج الجاهلية الأولى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم توفيق মুস্তফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ
ঐতিহ্যবাহী নিয়ামতপুর কেন্দ্রীয় জামে মসজিদে আরো উপস্থিত রয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব তামার ন্যাশনাল মিডিয়া কর্তৃপক্ষ এবং অনেক অতিথিবৃন্দ। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান মনিবের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাকের মেহরবানিতে আমরা পবিত্র শাওয়াল মাসকে বিদায় করে আজ পবিত্র হজের দ্বিতীয় মাস পবিত্র জিলকদ চাঁদের প্রথম জুমার নামাজ আদায় করার মতন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঐতিহ্যবাহী নিয়ামতপুর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার মতন তৌফিক দান করেছেন। সেই জন্য জবান খুলে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি উচ্চ কণ্ঠে, আকাশ পাতাল মুখরিত করে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এই মহামারী দুর্যোগের সময়ও আমরা স্বাধীনভাবে জুমার নামাজ আদায় করতে পারছি এবং যে আল্লাহ পাক বিনা দরখাস্তে আমাদেরকে মুমিন এবং মুসলমান বানিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই জন্য শুকরিয়া আদায় করছি। জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সালাতু সালাম প্রেরণ করছি সেই হায়াতুন নবী নূরুন আলা নবী রউফুর রহিম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে সোনার গম্বুজের নিচে সোনার মদিনাতে আমরা জবান খুলে পড়ি আল্লাহুম আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমা আলোচনা করেছি আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, শ্রেষ্ঠ কাজও দিয়েছেন, শ্রেষ্ঠ উম্মতিও বানিয়েছেন। শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা শ্রেষ্ঠ কাজ করা আমাদের উচিত, ঠিক কিনা বলেন? আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে যদি নিকৃষ্ট কাজ করি এটা আমাদের জন্য মানানসহিত না, বলেন? নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা, খুতবার ধারাবাহিক আলোচনা, পর্দার বিধান নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। যে বিধানটি, যে বিষয়টি নিয়ে আমরা সচরাচর আলোচনা খুবই কম করি এবং যে বিধানটি আমরা কমন আমরা লঙ্ঘন করে থাকি, বলেন? নাউজুবিল্লাহ। পর্দা বা হিজাব আবৃত করা, ঢেকে রাখা, পর্দার ভিতরে থাকা, কিভাবে থাকতে হবে আমরা সকলে মুসলিম এবং মুমিন, আমাদের ধর্মগ্রন্থ কিভাবে আমাদেরকে সেই পর্দার বিধান দিয়েছেন, আমরা কিভাবে পালন করব সেটা আমরা অনেকে জানি না, জানি না এবং অনেকে মানি না। পর্দার ব্যাপারে মা খাতুনে জান্নাত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নারী জাতির জন্য সবচাইতে সুন্দর অলংকার হচ্ছে লজ্জা শরম, বলেন? সুবহানাল্লাহ। আর এই লজ্জা শরমের কারণে নারী জাতির উচিত তাদের পর্দা করা, বলেন? সুবহানাল্লাহ। পর্দার বিধান আল্লাহ পাক সমস্ত মুসলিম নর নারীর উপরে আল্লাহ পাক ফরজ করেছেন, বলেন? সুবহানাল্লাহ। নারী এবং পুরুষ সকল উপরে পর্দার বিধান ফরজ, নারীর বেলা একটু বেশি বলেছেন, কারণ হাদিস শরীফের মধ্যে নারী ব্যাপারে নারী শব্দটা হাদিস শরীফের মধ্যে আসছে আওরাত। আওরাত অর্থ হচ্ছে গুপ্ত, আবৃত,
হিজাব পর্দা অন্তরাল মোহর যেটাকে গোপন রাখা হয় গোপন থাকে সেটাকে বলা হয় আওরাত বলেন সুবহানাল্লাহ নারী শব্দের অর্থ থেকে বোঝা যায় সেটা একটা গোপনীয় জিনিস বলেন সুবহানাল্লাহ আর মুসলমানদের মুসলিম জাতির মুকুট এবং একজন নারীর জন্য মুসলিম নারীর জন্য সবচাইতে বড় সম্পদ হচ্ছে পর্দা আর মুসলিম জাতির নারী মা বোনরা পর্দা করবে এটাই স্বাভাবিক কারণ যারা মুসলিম এবং মুমিন তাদের নারীদের অনেক দাম বলেন সুবহানাল্লাহ মুসলমানদের নারীদের অনেক দাম তারা পর্দা করবে তারা হিফাজতে থাকবে নিরাপদে থাকবে কেন থাকবে ইসলাম ধর্মে নারী জাতিকে বলা হয়েছে নারী হচ্ছে নারীর পদতলে মায়ের পদতলে সন্তানের জান্নাত বলেন সুবহানাল্লাহ এবং প্রত্যেকটা পুরুষকে বলা হয়েছে নারীর সাথে সুজন্যমূলক আচরণ করার জন্য বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই পৃথিবীর মধ্যে অনেক স্বর্ণ ডায়মন্ড হীরা মানিক মুক্তা বিভিন্ন সম্পদ রয়েছে দামি জিনিস রয়েছে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি এবং আকর্ষণীয় জিনিস হচ্ছে সেটা হচ্ছে নারী বলেন সুবহানাল্লাহ আপনাদের কাছে একটা প্রশ্ন করব দামি জিনিসটা আপনি যদি রাস্তাঘাটে খোলামেলা অবস্থায় রাখেন সেই জিনিসটা কি হিফাজতে থাকবে কখনো থাকবে না মাটির নিচে অনেক ধন সম্পদ রয়েছে কেউ কি এগুলি চুরি করতে পারে আলমারি সুকেস এর ভিতরে অনেক ধন সম্পদ রয়েছে এগুলি কি মানুষ চুরি করে নিতে পারে আলমারির ভিতরে সুকেসের ভিতরে আপনাদের যে ধন সম্পদ রয়েছে সেইগুলি আপনি নিয়ামত করে রাস্তার মধ্যে নিক্ষেপ করে রাখেন ফেলিয়ে রাখেন দেখেন কতজন সাধু পাওয়া যায় পাওয়া যাবে পাওয়া যাবে না ঠিক তেমনি ভাবে মুসলিম নারীরাও বেপর্দার চলাফেরা করতে পারবে না মুসলিম নারীরা অনেক দামি কিভাবে দামি মুসলমানদের মা বোনদের স্বামী থেকে বাবা থেকে মায়ের হক তিন গুণ বেশি ইজ্জত সম্মান সব জিজ্ঞা বলেন সুবহানাল্লাহ কোন ছেলে যখন বিবাহ করবে মেয়েকে বাধ্যতামূলক মোহরানা দিতে হবে বলেন সুবহানাল্লাহ এবং একজন মেয়ে তার বাবার সম্পত্তি পাবে বলেন সুবহানাল্লাহ স্বামীর থেকে হক পাবে সন্তান থেকে হক পাবে আবার সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে বলেন সুবহানাল্লাহ কিন্তু বাবার বালা সেই কথা বলে নাই বাবার বালা কি বলেছেন বলেছেন বাবা সারা দিন সারা রাত পরিশ্রম করবে আবার নারীর সাথে ভালো ব্যবহার করবে আবার নারীর যত খাবার পোশাক পরিচ্ছন্ন রয়েছে সকল কিছু ব্যবস্থা করবে কে নারীর তার স্বামী ঠিক কিনা বলেন স্বামীর উপরে ভয়াবহ চাপ কিন্তু মা বোনদের উপরে কোনো চাপ নেই মা বোনরা হচ্ছে জান্নাতি রমণীদের সর্দার নারী জাতির পায়ের নিচে হচ্ছে সন্তানের পুরুষের জান্নাত বলেন সুবহানাল্লাহ এই জন্য মুসলিম নারীরা পর্দা করবে কারণ তারা অনেক দামি তারা যদি খোলা মেলা চলাফেরা করে তাহলে তাদের দাম থাকবে না তাদের উপরে হিংস্র বাঘের আক্রমণ হবে খোলা জিনিসের কোনো দাম থাকে না ঠিক কিনা বলেন খোলা জিনিসের দাম থাকে মুসলমানদের নারীরা কি ব্যাপারটা চলতে পারে চলতে পারে না আল্লাহ রাসূল ডাক দিয়ে ফরমান কোন নারী যখন প্রকাশ্যে স্বাধীনভাবে পর্দা ছাড়া যখন সে যখন বাহিরে যায় তখন ওই নারীর দিকে শয়তান উকি দিয়ে ঝুঁকি দিয়ে তাকায় বলেন নাউজুবিল্লাহ বাবার আমার ভাইয়েরা মা বোনরা যারা আলোচনাটুকু শুনছেন গভীর মনোযোগ দিয়ে শুনুন সংক্ষিপ্ত আকারে আলোচনা করব একটা কঠিন এবং একটা গুরুত্বপূর্ণ আলোচনা যারা পর্দা করে না নারী হোক পুরুষ হোক তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান যার লজ্জা নাই শরম নাই তার ঈমান নাই যার ঈমান নাই সে কি জান্নাতী না জাহান্নামী আওয়াজ করে বলেন যার ঈমান নাই সে কি জান্নাতী না জাহান্নামী যার লজ্জা নাই শরম নাই হায়া নাই তার ঈমান নাই যার ঈমান নাই সে জাহান্নামী আর যার হায়া আছে শরম আছে লজ্জা আছে যার পর্দা আছে ওই ব্যক্তিটার ঈমান আছে ঈমানদার ব্যক্তি জান্নাতী না জাহান্নামী
আলোচনাটা গুরুত্ব আছে কি আছে না মনোযোগ দিয়ে শোনা দরকার আছে অল্প সময় ভাই জুম্মার আলোচনা বেশি করা যায় না খুব শর্ট ভাবে তাড়াহুড়া করে আলোচনা করতে হয় আর আপনারা বড় ভাগ্যবান আজকে মিডিয়া লোক আসছেন এই আলোচনা লক্ষ লক্ষ মানুষ শুনবে আপনারা দুই চার দিন পরে নিয়ামতপুর কেন্দ্রীয় মসজিদ ভাবে নেটে সার্চ করলে আলোচনাটি পাবেন আশা করি ধারাবাহিক ভাবে জুম্মার সব আলোচনা অনলাইনে পাবেন অনলি চারটা আলোচনা নেটে দেওয়া আছে এই জুম্মার আলোচনা আপনাদের গ্রামে যারা দূরে আছে তারাও শুনতে পারবে লক্ষ লক্ষ মানুষ আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের আলোচনা শুনতে পারবে এবং লাইভও দেওয়া আছে বলে আলহামদুলিল্লাহ বলতে চেয়েছিলাম আল্লাহর রাসূল কি বলেছেন যে যে সকল নারীরা স্বাধীনভাবে ঘর থেকে বের হয়ে যায় তাদের উপরে শয়তান উকি মেরে তাকায় শয়তানের উকি মেরে তাকানোটা এক একটা তীরের চাইতে আরো বেশি খারাপ বলেন নাউজুবিল্লাহ আর শয়তান নারীর দিকে উকি মেরে তাকালে কি হয় মা বোনদের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় কোন নাউজুবিল্লাহ পর্দা বিধান আল্লাহ মুসলিম নারীকে দিয়েছেন আল্লাহ পাক ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ রাগিয়ে কই হে সমস্ত নারীগণ স্ত্রীগণ তোমরা ঘরের ভিতরে অবস্থান করো পূর্বের যুগের মত জাহিলিয়াতের যুগের মত সাজগুজ করে পর পুরুষের সামনে তোমরা যাও না কোন সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন নারীগণ তোমরা ঘরের ভিতরে থাকো পর জাহিলিয়াতের যুগের মতন পূর্বের যুগের মতন সাজগুজ করে তোমরা বাইর হয়ো না এখন মা বোনরা কি সাজগুজ করে বাইর হই না সাজগুজ ছাড়া বাইর হই সাজগুজ না করলে তাদের কাছে ভালোই লাগে না হ্যাঁ অবশ্যই সাজগুজ করতে হবে কার জন্য একমাত্র স্বামীর জন্য বলেন সুবহানাল্লাহ নারীর বেলা আল্লাহ কি বলেছেন স্বামী স্ত্রী যখন তার স্ত্রীর দিকে তাকায় স্বামীর মনটা শীতল হয়ে যায় স্বামীর স্ত্রীর সৌন্দর্য দেখে স্ত্রীর ভালো ব্যবহার দেখে যখন স্বামী খুশি হয়ে যায় ওই স্ত্রীটাকে আমার আল্লাহ জান্নাত হিসাবে কবুল করেন বলেন সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক ফরমান যে স্বামী স্ত্রীর শীতের মধ্যে যে স্বামী স্ত্রী শীতকালে একই বিছানার মধ্যে একজন একজন আরেকজনের সাথে যখন একই বিছানার মধ্যে যখন নিদ্রায় যায় তখন তাদের আমলনামা থেকে আল্লাহ পাক সমস্ত গুনাহগুলি মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিত আল্লাহর রাসূল আপনারা মসজিদের পবিত্রতা রক্ষা করুন একটা কথা বলবেন না এটা আল্লাহর ঘর মসজিদ একটা কথা বলবেন 40 বছর নেক আমল নষ্ট হয়ে যাবে আল্লাহর রাসূল বলেছেন পর্দার ব্যাপারে যে সকল নারীগণ ঘরের মধ্যে থাকে পর্দার মধ্যে থাকে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের রহমতের অধিক নিকটে থাকে বলেন সুবহানাল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দয়াল নবীর দরবারে হাজির ছিলেন আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনেন আপনাদের কাজে লাগবে যতক্ষণ চুপ করে বসে থাকবেন ততক্ষণ আপনাদের আমল নামায় নফল নামাজের সব দান করা হবে কোন সুবহানাল্লাহ কথা বলবেন লড়াচড়ি করবেন গুনাহ হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আমি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির ছিলাম এমন সময় মদিনার নবী রাউফুর রহিম রাহমাতাল লিল আলামিন ফরমান সকলকে প্রশ্ন করলেন হে আমার সাহাবী কেরামগণ তোমরা শুনো নারীদের জন্য কোন স্থানটা কোন জায়গাটা সবচাইতে ভালো বলেন সুবহানাল্লাহ কোন সাহাবী উত্তর দিতে পারে না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা থেকে তিনি তাড়াহুড়া করে চলে গেলেন খাতুনে জান্নাতের কাছে বলেন সুবহানাল্লাহ খাতুনে জান্নাত ফাতেমাতুজ জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন হে ফাতেমা আল্লাহর নবী প্রশ্ন করেছেন নারীদের জন্য কোন স্থানটা সবচাইতে ভালো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান হে আমার প্রাণের স্বামী নারীদের জন্য ওই জায়গাটা সবচাইতে ভালো যেই জায়গার মধ্যে নারী অবস্থান করলে নারী অপর পুরুষকে দেখে নাই এবং অপর পুরুষ যে নারীকে দেখতে পায় না ওই স্থানটা নারীর জন্য সবচাইতে ভালো বলেন সুবহানাল্লাহ
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীজিকে আনসারকে শুনায়া দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আলী তুমি জানো খাতুনের জান্নাত আমার দেহের একটা অংশ, খাতুনের জান্নাত ফাতেমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আমার মনের কথা আমার অন্তরের কথা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার মুসলিমে কেরামগণ, গভীর মনোযোগ, পর্দা একটা গুরুত্বপূর্ণ বিধান। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত করবেন, কিন্তু আপনি বেপর্দা চলবেন, বেপর্দা মানুষকে হাদিসের ভাষায় বলা হয়েছে দাউস। বলেন নাউজুবিল্লাহ। যে সকল নারী এবং পুরুষ পর্দা করে না, নারী পুরুষের পর্দার বিধান আমি বলে দিব, যে সকল নারী পর্দা করে না, যে সকল পুরুষ তার চক্ষুকে হিফাজতে রাখে না, তাকে হাদিসের ভাষায় বলা হয় সে দাউস। আল্লাহ পাক ফরমান এবং তার রাসূল আকরাম ফরমান, ওই দাউস নারী এবং পুরুষের জন্য আল্লাহ পাক জাহান্নামকে ওয়াজিব করেছেন, জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আপনারা এদিকে তাকান, মনোযোগ দিয়ে শুনুন, এলাকা তো কথা বলা যাবে না। যারা পর্দা করে না তাদেরকে হাদিসের ভাষায় দাউস বলা হয়, আর দাউসের জন্য জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। আমরা পর্দা করতে চাই কি চাই না? আল্লাহ পাক কোরআনের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফরমান, বন্ধু আপনি মুমিন পুরুষদেরকে জানিয়ে দেন। আগে পুরুষের কথাটাই বলি, পরে মা বন্ধুর কথাটা বলবো। আল্লাহ পাক ফরমান, বন্ধু আপনি পুরুষদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের দৃষ্টিকে, চোখকে, নজরকে নিচে করে রাখে, নিচু করে রাখে, নিয়ন্ত্রণ রাখে, নিম্নগামী করে রাখে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহু, এবং তাদের লজ্জাস্থানকে যেন মুমিন পুরুষটা যেন হিফাজতে রাখে। বলেন সুবহানাল্লাহ। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্র পন্থা। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই মুমিন পুরুষরা যা কিছু করে আমি আল্লাহ জানি। বলেন সুবহানাল্লাহ। অপর অংশের মধ্যে ফরমান, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এভাবে বিশাল বড় একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক ফরমান, বন্ধু তারপর আপনি মুমিন নারীদেরকে বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখেন, তারা যেন তাদের লজ্জাস্থানকে হিফাজতে রাখেন, তারপর তারা তাদের যে সমস্ত জিনিস সাধারণভাবে প্রকাশ হয় সেই জিনিস ব্যতীত অন্য কোন সৌন্দর্য যেন নারী জাতি যেন প্রকাশ না করে, আর তারা যদি বের হতে হয় তখন তারা যেন তাদের মাথার উপরে যেন একটা এক্সট্রা চাদর, একটা কাপড় ফালে দিই। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য পর্দা, ওই সমস্ত ব্যক্তিদের সাথে পর্দা করা জরুরি নয় যারা মাহরুম ব্যক্তি, যাদের সাথে বিবাহ বন্ধন চিরতরে হারাম। বলেন সুবহানাল্লাহ। বিবাহ বন্ধন কিছু লোক রয়েছে তাদের জন্য চিরতরে হারাম, যাদের সাথে বিবাহ বন্ধন হারাম তাদের সাথে এই হাত, মুখ, চেহারা, পায়ের তালু খোলা অবস্থায় দেখা সাক্ষাৎ করা যাবে, কথাও বলা যাবে। আর যারা গায়রে মাহরুম, যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ, তাদের সাথে চেহারা খোলা যাবে না, চোখ খোলা যাবে না, হাত পা কোনো কিছু খোলা যাবে না, সমস্ত পুরুষ সমস্ত নারীর কাছে পর্দা করতে হবে, চক্ষুকে হিফাজত করতে হবে পুরুষ জাতি, আর মা বোনেরা সমস্ত বেগনা পুরুষ যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ তাদের সাথে সে তার চক্ষু খোলা অবস্থায় কথা বলতে পারবে না, চেহারা না দেখে কথা বলতে পারবে না, হাতে মোজা পায়ে মোজা ছাড়া কথা বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আবার অনেকটি আয়াতের মধ্যে ফরমান, সূরাতুল আহজাবের মধ্যে, যে বন্ধু আপনি আপনার স্ত্রী এবং কন্যা এবং মুমিন নারীদেরকে বলে দেন, তারা যখন প্রয়োজনে যখন ঘর থেকে বের হবে তখন তারা যেন তাদের মাথার উপর একটা চাদর দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর এইভাবে চাদর দিয়ে বের হলে কি হবে, তাদেরকে সহজে চিনা যাবে না, আর এতে করে তাদেরকে উত্তপ্ত করা হবে না। আমি আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির,
আজকে আমরা মিডিয়ার দিকে তাকিয়ে দেখুন এবং বিভিন্ন পত্রিকা দিকে তাকিয়ে দেখুন এই দুই আড়াই মাসের মধ্যে প্রায় 200-300 উপরে মা বন্ধুদেরকে দর্শন করা হয়েছে নির্যাতন করা হয়েছে ইফতিজিং করা হয়েছে এর মূল কারণ কি আপনারা জানেন আল্লাহ কি বলেছেন আর আমরা কি বলেছি আল্লাহ বলেছেন বন্ধু মুমিন নারীদেরকে বলেন তারা ঘর থেকে বের হওয়ার সময় তাদের মাথার উপরে একটা কাপড় ফালাবে মাথার কাপড়টা আবার কি করবে বুকের মধ্যে পেঁচায়া দিবে কোন সুবহানাল্লাহ এখন আমার মা বোনরা যে সমস্ত বুরকা ব্যবহার করে হিজাব ব্যবহার করে এই বুরকার মাথার উপর দিয়ে চেহারার উপর কি কাপড় আছে এক নম্বর কাপড় নেই দুই নম্বর বুকের উপর কাপড় নেই তিন নম্বর মা বোনরা যে বুকরা করে রঙিন বুকরা এটাও ইসলামের মধ্যে নাই চার নম্বর মা বোনরা যে সমস্ত বুরকা ব্যবহার করে টাইট বুরকা সাটা কি নিরাপদের বুকরা না ইফতিজিং এর বুকরা এ বুকরা পরে কি মা বোনরা কি নির্যাতন থেকে বাঁচতে পারবে কখনো বাঁচতে পারবে না আমি মিডিয়ার মাধ্যমে আমার মাননীয় প্রধানমন্ত্রী দন্ডময় দন্ড সন্তান প্রধানমন্ত্রীকে আমি বলে দিতে চাই যে আপনি যদি বাংলাদেশ থেকে যদি নারী প্রতিরোধ করতে চান ইফতিজিং প্রতিরোধ করতে চান নারী নির্যাতন প্রতিরোধ করতে চান নারী দর্শন প্রতিরোধ করতে চান সর্বপ্রথম আপনি এই দেশের মধ্যে পর্দার বিধান কায়েম করেন ঠিক কিনা বলেন দুই নম্বর ইস্টার জলসা জি বাংলা জি মোদি বেদিনের চ্যানেলগুলো আপনি বন্ধ করে দেন আল্লাহর কসম মা বোনরা যখন নাক মুখ চোখ ঘুরে যখন বের হবে ডিলা ডালা বুকরা পরে যখন বের হবে কোন পুরুষ তাদেরকে জুলুম করবে না হিংস্র পানির মতন মা বোনদের দিকে তাকাবে না ঠিক কিনা বলেন কোন মা বোন সাজ গুজ করে মুখে পর্দা নাই হাতে পর্দা নাই মধুর সুরে পুরুষের সাথে কথা বলবে ওই নারীর উপরে আক্রমণ হবে এটাই স্বাভাবিক ঠিক কিনা বলেন ইতিহাসের পাতায় তাকিয়ে দেখুন যতটা নারী দর্শন হয়েছে একটা নারীও পর্দা করে নাই সবই বেপর্দা নারী বেশরম নারী যারা রাস্তাঘাটে উলঙ্গ অবস্থায় চলাফেরা করেছে পুরুষদেরকে উস্কানি দিয়েছেন তাদের উপরে হিংস্র পানি লম্পট পুরুষ আক্রমণ করেছে ঠিক কিনা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি চমৎকার ভাবে বলেছেন দেখেন আল্লাহর রাসূল ডাক দিয়ে কই খবর দান সাবধান কোন পুরুষ এবং নারী একসাথে যেন দুইজন না থাকে কোন নারী এবং পুরুষ একসাথে দুইজন থাকলে তৃতীয় ব্যক্তি তাদের সাথে শয়তান হাজির হয়ে যায় কোন নাউজুবিল্লাহ শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয় কোন নাউজুবিল্লাহ এখন তো আমি বাবা আপনি বাবা আপনার মেয়ে কোথায় গেছে বেপরদা আপনি বলতে পারেন না কার হাত ধরে চলে গেছে বলতে পারেন না আপনার ছেলে কার হাত ধরে চলে গেছে আপনি বলতে পারেন নাই আল্লাহর রাসূল কি বলেছেন যে পুরুষ নামাজ পড়লো রোজা রাখলো কিন্তু সে পর্দা করলো না এক নম্বর দুই নম্বর সে পুরুষটা ভালো কিন্তু তার বাড়ির মধ্যে কে আসলো কে আসলো না কে আসলো কে গেল তার খবর নাই তার মহব্বতের ম্যাডাম পর্দা করলো কি করলো না তার খবর নাই তার মহব্বতের কন্যা পর্দা করলো কি করলো না এই পুরুষের খবর নাই ওই পুরুষটা দাউস এই দাউস পুরুষটা জাহান্নামে যাবে নামাজ পড়ো সে জান্নাতে যাইতে পারবেন না বলেন নাউজুবিল্লাহ আমাদের মা বন্ধুদের পর্দা দরকার আছে কিনা বলেন আপনাদের কাছে একটা প্রশ্ন করব যে আমাদের সমাজের মধ্যে তো অনেক অন্ধ মানুষ থাকে অন্ধ মানুষ আছে কি আছে না অন্ধ মানুষ থেকে আমাদের পর্দা করতে হবে কিনা বলেন চমৎকার হাদিস আল্লাহর রাসূল ফরমান একদিন দয়াল নবীর মহব্বতের দুইজন বিবি হযরত উম্মে সালিমা এবং উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন দয়াল নবীর পাশে ছিলেন এমন সময় একজন অন্ধ সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দয়াল নবীর কাছে আসলেন আল্লাহর নবী ডাক দিয়ে কই দুইজন বিবিরে যে তোমরা পর্দার আড়ালে চলে যাও কোন সুবহানাল্লাহ অন্ধ সাহাবী আসছে আল্লাহর রাসূল বলতেছেন তোমরা পর্দার আড়ালে চলে যাও উম্মে সালিমা রাদিয়াল্লাহু তাআলা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম সে তো অন্ধ সে তো আমাদেরকে দেখে না তার থেকে আমরা পর্দার আড়ালে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই আল্লাহর রাসূল ডাক দিয়া ফরমান সে তো অন্ধ সে তো তোমাদেরকে দেখে না তোমরা কি তাকে দেখতে পাও না তোমরা কি অন্ধ তোমরা পর্দার আড়ালে চলে যাও বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় কি শুধু নারীরাই পর্দা করবে তা না পুরুষও পর্দা করতে হবে নারীরও পর্দা করতে হবে আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেছেন যে আমি দুই শ্রেণীর মানুষকে দেখেছি আমি তাদেরকে দেখি নাই দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক শ্রেণীর মানুষ হচ্ছে
তাদের হাতে গরুর লেজের মতন লাঠি থাকবে এটা দিয়ে মানুষদেরকে প্রহার করবে আরেক শ্রেণীর ওই সকল স্ত্রী লোক যারা কাপড় পরিধান করা সত্ত্বেও তাদের পেট পিঠ হাতের বাহু পায়ের বাহু এবং মাথার কেশ দেখা যাবে তারা জাহান্নামী হবে বলেন নাউজুবিল্লাহ এই সমস্ত নারীরা কি করবে তাদের মাথাটা হবে কুরাসানি উটের মতো আওলা কাওলা বেশে তাদের চুল দেখা যাবে তারা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেরাও পর পুরুষের দিকে আসক্তি হবে তারা কখনো জান্নাতের গ্রাণও পাবে না বলেন নাউজুবিল্লাহ বর্তমান সময়ে যেরকম মামুন আসেনি হাফ পোশাক পরে যেই নারী যেই মেয়েটা বালক হয়েছে যেই দিন সেই দিন থেকে তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ঢেকে রাখতে হবে বল সুবহানাল্লাহ সম্মানিত আমার হাজিরিন আমি সম্পূর্ণ বিষয় আপনাদের কাছে আলোচনা করতে পারবো না তো দুই একটি জিনিস আমি আলোচনা করব যেগুলি কমন বিষয় আর আপনারা যদি আমাকে প্রশ্ন করতে পারেন সেটা আমি এই 10 মিনিট সময় আছে আলোচনা কি করব আলোচনা সময় নেই তারপর আমি বলবো যে দেখুন এই পৃথিবীর মধ্যে আমার রাসূলের চাইতে শ্রেষ্ঠ কি কেউ আছে শ্রেষ্ঠ কেউ নাই ছোট একটা প্রশ্ন মনে করেন আপনার পীর বাবা আপনার ধর্ম বাবা আপনার ধর্ম ভাই আপনার আপনার উকিল বাবা তারা তো আমার বাবা এবং আমার বাবার মতন এবং তারা খুব একজন নিষ্পাপ মানুষের মতন ঠিক কিনা বলেন এখন ইসলামী সরাসরি কোতাবে পীর বাবা পীর ভাই ধর্ম বাবা ধর্ম ভাই এবং উকিল বাবা তাদের সাথে আমার পর্দা করতে হবে কিনা আপনার কথাটা বুঝতে পারছেন এটা কিন্তু আমি নিজে থেকে বলি না গভীর মনোযোগ অনেকের কাছে 100% সমস্যা হবে কিন্তু আমার জানে তো আপনাদের দায়িত্ব আর আপনারা আমাকে যদি ইমাম নিয়োগ দিয়েছেন আমি যদি হক কথা না বলি সঠিক সঠিক মাসাটা না বলি আল্লাহর কাঠগড়ার মধ্যে আমাকে আমাকে দাঁড়াতে হবে আমাকে বোবা শয়তান হয়ে দাঁড়াতে হবে কুরআন এবং হাদিসের মাসাটা আমি জানার পরে যদি না বলি আল্লাহর কাঠগড়ার মধ্যে আমি বোবা শয়তান হয়ে দাঁড়াতে হবে পীর বাবা পীর ভাই ধর্ম বাবা ধর্ম ভাই এবং উকিল বাবা তাদের সাথে অবশ্যই অবশ্যই পর্দা করতে হবে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার আমি আমার নিজের কথাই বলি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খতিব সাহেব খাজি সাহেব কারি সাহেব হাজী হাবিব সাহেব ওয়াজিন কারাম বক্তা এবং যত রকম মুরুবি বলেন তাদের সাথে পর্দা করতে হবে কি হবে না অবশ্যই করতে হবে তারা যদি আপনার মাহরাম ব্যক্তি না হয়ে থাকে আর যেই সকল মৌলবীরা পর্দা করবে না নারীদের সাথে বৈঠকে বসে নারীদের সাথে গল্প গুজব করে নারীদের সাথে সময় দেয় নারীদের সাথে তার হারাম নারীদের সাথে সম্পর্ক রাখে ওই ইমাম সাহেব ওই মুয়াজ্জিন খতি ওয়াজিনে কারাম বক্তা বলে না যাই বলে সে যদি কোন নারীর সাথে কথা বলে পর্দা ছাড়া ওই নারীর সাথে তার কথা বলা জায়েজ নাই ওই নারীর সাথে সে কথা বলে আর সে যদি এটাকে হারাম জানে বেশ ভালো কথা কিন্তু তারপরও তার পিছনে নামাজ পড়লে এটা হবে মাকরুহে তাহরিমি বলেন নাউজুবিল্লাহ আর কোন মৌলবী সাহেব খতিব ইমাম ওয়াজিনে কারাম সে যদি অন্য নারীর সাথে কথা বলাটাকে জায়েজ মনে করে ওর পিছনে নামাজ পড়া শক্তভাবে হারাম হারাম হবে হারাম হবে বলেন নাউজুবিল্লাহ ইমাম মুয়াজ্জিন সাহেবকে আপনারা অনেক বিশ্বাস করেন আমি কি বাড়ি বাড়ি গিয়ে মাহবুবের সাথে গল্প করলে কি জায়েজ হবে আপনাদের সমাজে অনেক মা রয়েছেন আমাকে নিজের সন্তানের মতন দেখে কিন্তু সাবাইন কথা বলা যাবে কোন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহ বলেছেন বন্ধু আপনি বলে দেন তারা যেন নারীর দিকে না তাকায় আল্লাহর রাসূল ফরমান হে পুরুষ তোমরা নারীদের কাছে যাতায়াত করো না একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বাবির কাছে স্বামীর ভাই দেবর কি যাইতে পারবে আল্লাহ রাসূল ডাক দিয়ে ফরমান স্বামীর ভাই দেবর বাবির কাছে কখনো যাইতে পারবে না তার জন্য হারাম আর বাবির জন্য ওই দেবরটা হচ্ছে মৃত্যু সমতুল্য বলেন সুবহানাল্লাহ আমাদের সমাজে কি এরকম পর্দা আছে যদি না থাকে আপনি দাউসের কাতারে পড়ে যাবেন আমি গুনাহগার আমার মহল্লাতে অনেক বলেছেন নতুন বউকে দেখার জন্য আমি সত্য কথা বলছি আমি কোনদিন কারো বউ দেখতে যাই নাই কোন সুবহানাল্লাহ ছোট একটা মাসালা আপনাদের সমাজে বিবাহ হয় না নতুন বর নতুন জামাইকে অন্য মেয়েরা দেখা সাক্ষাৎ করা জায়েজ হবে কিনা
গেটের মধ্যে গেট দ্বারা যুবতী মেয়েরা দুলাভাইয়ের সাথে ফুর্তি ফার্তি করা জায়েজ হবে কিনা, উকি ঝুকি মেরে দেখা জায়েজ হবে কিনা, কখনো জায়েজ হবে না। এবং নতুন বরকরণে করণ নতুন বউকে অনেক মা বোনরা আনন্দ সহিত দাওয়াত করে যে বাবু আমার ছেলের বউটা দিকে আইসো। আপনারা বলেন আরেকজনের বউকে আমি দেখার কোনো অধিকার আছে? দেখলে সওয়াব হবে না গুনাহ হবে? একটা চোখের পলকের জন্য 7000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে? বলেন নাউজুবিল্লাহ। দেখুন আমার মা বোনরা কত সরল মানুষ, আমাদেরকে দাওয়াত করে বউ দেখার জন্য আল্লাহ রাসূল কিভাবে পর্দা করেছেন। বর্তমানে পীর মাশাইখগণ আলেম উলামাগণ এবং বর্তমান মানুষ কি পর্দা করে, আল্লাহর রাসূল কিভাবে পর্দা করেছেন। চমৎকার একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, মা আয়েশা ডাক দিয়ে কই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা একটা চিঠি দিবে, সেই মহিলাটা আমার ঘর থেকে আমার কামরা থেকে সে তার কবজি পর্যন্ত রাসূল আকরামের কাছে প্রবেশ করালেন একটা চিঠি সহ। আল্লাহ রাসূল ওই চিঠিটা গ্রহণ করার জন্য নূরানি হাত মুবারক বাড়াইয়া দিলেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চিঠিটা গ্রহণ করার জন্য এই কবজি পর্যন্ত একটা মানুষের হাত দেখলেন, দেখে আমার নিজের হাত মুবারকটা গুছাই নিলেন এবং আল্লাহর নবী ডাক দিয়ে কই এই হাতটা নারী না পুরুষ আমি জানি না, আমি চিঠিটা গ্রহণ করতে কিভাবে পারবো, বলেন সুবহানাল্লাহ। রাসূল সচেতন ঠিক কিনা বলেন, রাসূল ডাক দিয়ে কই এই হাতটা কার আমি জানি না, এই হাত তখন ওই মহিলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ এই হাতটা একজন নারীর, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল শরীয়তের জন্য বলে গেছেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে কই হাতটা যদি নারীর হতো তাহলে এই হাতের মধ্যে মেহেদি দ্বারা রঙিন করা হতো, কোন সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের পীর মাশাইখগণকে এই কথা বলবে, আলেম উলামাগণ এই কথা বলবে, আরোগিয়া বস যারা খুশি হচ্ছে নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন আমাদের ইবাদত বন্ধ কবল হবে কি হবে না, আমরা দাউসের কাতারের মধ্যে আছি কিনা, যে সকল নারী এবং পুরুষ পর্দা করে না, নারী পুরুষ সবার জন্য পর্দা বিধান বাধ্যতামূলক, যে সকল পুরুষ পর্দা করে না তার বিবিকে এবং তার মেয়েকে পর্দা দিকে রাখে না, ছেলেকে পর্দা শিক্ষা দিতে হবে যে বাবা ভিন্ন নারীর দিকে তাকাইতে পারবেন না। আমি আপনাদেরকে বলে দেই বিশাল বড় আলোচনা ছিল, তো যাদের সাথে দেখা করা জায়েজ যে আপনি কিভাবে দেখা করবেন, একমাত্র স্বামী ছাড়া আপনার মায়ের ঘরে আপনি প্রবেশ করতে পারবেন না, অনুমতি নাই। আপনি নিজের ঘর বাদ দাও অন্য ঘরে প্রবেশ করতে গেলে আপনি ওই ঘরে অনুমতি নিতে হবে, এবং কোরআন আল্লাহ বলেছেন আপনি তুমি তাকে সালাম দাও, তিনবার সালাম দাও, তাকে সালাম দিলে যদি সে উত্তর না দেয় তোমাকে ঘরে ঢুকার অনুমতি না দেয় তুমি পুনরায় চলে যাও, কোন সুবহানাল্লাহ। আর আপনি যদি অনুমতি ছাড়া ঘরে ঢুকে যান আপনি ঢুকে গেলেন কিন্তু আপনি গুনাহগার হবে, এমনকি আপনি মায়ের ঘরে ঢুকতে পারবেন না, কোন সুবহানাল্লাহ। গায়রে মাহরুম আপনি যাদের সাথে খোলা মুখ অবস্থায় হাতের তালু পায়ের তালু খোলা অবস্থায় দেখা করতে পারবেন, তার এক নম্বর হচ্ছে আপনার বাপ দাদা নানা চাচা মামা আপন ভাই দুধ ভাই দুধ বাপ আপন পুত্র পুত্রের পুত্র নিচে যত আসে এবং মেয়ের পুত্র এভাবে যত আসে, সব পুত্র সব ভাই, ভাইয়ের পুত্র বোনের পুত্র দুগ্ধ পালিত পুত্র নিচে যত আছে, দুগ্ধ পালিত কন্যার পুত্র, এটি সহজ ভাষা, শ্বশুর এবং জামাতা মেয়ের আপন মেয়ের জামাতা জামাই দুগ্ধ জামাতা, এবং আমি আমার মা যে মেয়েকে দুধ খাওয়াচ্ছি এরকম আছে আপনারা বুঝেন, এগুলি সমশেষ। তারপরে এ সকল পুরুষগণদের সাথে আমার মা বোনরা দেখা করতে পারবে, কিন্তু তারপরে বলা হয়েছে মা বোনরা যখন তাদের সাথে কথা বলবে উচিত মুখের মধ্যে একটা হাত দিয়ে, কিন্তু মজার কণ্ঠ দিয়ে কথা বলা যাবে না, মধুর কণ্ঠে প্রেমের কণ্ঠে কথা বলা যাবে না, কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমার মা বোনদেরকে যেন পর্দা নিশীন বানাতে বলেন আমিন। আমাদের মা বোনরা পর্দা করে না যে জন্য ফ্যাক্টরি থেকে দুই নম্বর সন্তান বের হয়ে আসে, ঠিক কিনা বলেন। গাউসে পাকের মা একজন ভিক্ষুকে ভিক্ষা দিয়েছিল এতটুকু হাত বাড়ায়া, এর এখন আমার মা বোনরা বাজারের জন্য এখানে সেখানে যায়, যে সকল পুরুষরা তার স্ত্রীকে পর্দা রাখতে পারে না বিদেশে বন্দরে শহরে ঘুরে স্ত্রীকে বাজারে পাঠায় শহরে পাঠায় যেখানে পাঠায় ওই পুরুষটা দাউস, নারী তো দাউস স্ত্রীর তার স্বামীও দাউস, এ দাউস তুমি জাহান নামে যাবে, তার ঘরে সব সন্তান কিভাবে হবে, তার মা তো পর্দা করে না শরীয়ত মোতাবেক চলে নাই। আসেন গায়রে মাহরুম, আপনি মাহরুম ব্যক্তি যাদের নাম বলেছি তাদেরকে ছাড়া ঘর থেকে বের হতে পারবেন না কোনো মা বোন, আপনাদের স্ত্রী মেয়ে এলুক দিয়ে ছাড়া ঘর থেকে বের হতে পারবেন না। দুই নম্বর, এমনকি আপনি যদি মক্কা মদিনা হজ করতেও যান
যে নামগুলি বলেছি তাদেরকে সাথে রাখতে হবে, তাদেরকে ছাড়া অন্য কোন পুরুষরা আপনি মক্কা মদিনা হজ করতে পারতে যাইতে পারবেন না, আর 40 মাইল দূরে আপনি সফর যাইতে পারবেন না, আপনার জন্য নিষিদ্ধ। বলেন সুবহানাল্লাহ। আসুন গায়রে মাহরুম, যাদের সাথে আপনার দেখা সাক্ষাৎ করা হারাম। বলেন সুবহানাল্লাহ। আমার বাবা মায়ের গভীর মনোযোগ, মা বোনরা গভীর মনোযোগ, সমস্ত নেকামত বরবাদ হয়ে যাবে আপনার পর্দার মধ্যে যদি গন্ডগোল করেন। আল্লাহ রাসূল ফরমান গায়রে মাহরুম তাদের সাথে তোমার দেখা সাক্ষাৎ করা জায়েজ নাই। এক নম্বর, চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের সাথে কি আমার বোনরা দেখা করতে পারবে? মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, খালু, ফুফা, চাচাতো মামু, মামু, দেবর, বাসর, ননদের জামাই, বগ্নিপতি বা দুলা ভাই, চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালু শ্বশুর, ফুফা শ্বশুর, বিআই, তালই প্রবতি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আপনার পরিবারের নিজস্ব লোক ব্যতীত যত পুরুষ রয়েছেন কারোর সাথে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন না। দেখা সাক্ষাৎ করবেন প্রথমবার আপনি দেখতে পারেন, অজান্তে হঠাৎ একটা ভিন্ন পুরুষ আপনার সামনে পড়ে গেল, আপনি এই প্রথমবারের জন্য কোনো গুনাহ হবে না। দ্বিতীয়বার আপনি চোখকে হিফাজত করতে হবে, আপনি যদি দ্বিতীয়বার চোখকে হিফাজত না করেন এই চোখের জন্য চোখের জিনা। বলেন নাউজুবিল্লাহ। রাসূল ডাক দিয়ে কয় জিনা তিন রকম। আল্লাহ পাক সর্বপ্রথম বলেছেন উল্লিল মুমিনিনা ইয়াকুদু মিন আবসারহিম, বন্ধু পুরুষদেরকে, ও শেষের আয়াতে বলেছেন নারীদেরকে, নারী এবং পুরুষ সর্বপ্রথম তারা যেন তাদের নজরকে চোখকে হিফাজত করে, কারণ এই চোখের মধ্যে দেখে সর্বপ্রথম জিনার উৎপত্তি হয়, ঠিক কিনা? বলেন আমি যদি কোনো একটা নারীকে না দেখি কখনো আমার জিনার উৎপত্তি হবে না, আমার ভিতরে খারাপ কাম ভাবনা জাগবে না। এই জন্য আল্লাহ আগে বলেছেন, বিজ্ঞানময় আল্লাহ আগে বলেছেন তুমি তোমার চোখটাকে আগে হিফাজত করো। হে পুরুষ, অন্য নারীর দিকে তাকায় না, তুমি যখন তোমার নারীর দিকে তাকাইবা তোমার চোখের গুনাহ মাফ হয়ে যাইব। তুমি যখন তোমার স্ত্রীর দিকে স্ত্রীর হাতে হাত রাখবা হাতের গুনাহ মাফ হয়ে যাইব। শীতকালে যখন একটা বিস্তারের মধ্যে দুইজন ঘুমাইবা দুজনের গুনাহ, এই বিস্তার লোক মিষ্টি যে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। স্ত্রীর দিকে তাকালে গুনাহ মাফ কেন? এটা হালাল। আর অন্য স্ত্রীর দিকে তাকালে হালাল না হারাম? বুঝতে পারছেন তো? আমি ধন্য আপনাদের গ্রামের ইমাম হয়ে, কেন জানেন? আপনার ঘুরে ঘুরে দেখেন এই গ্রামের মতন মা বোনরা পর্দা নিছিল অন্য গ্রামের নাই। অন্য গ্রামের মা বোন ভালো, কিন্তু নিয়ামতপুর পশ্চিমপাড়ার মা বোনদের কথা আমি জানি, এরা খুবই ভদ্র এবং নম্র, এবং অন্য গ্রামের চাইতে তারা ভালো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে খাতুনে জান্নাতের মতন বানা দেখ। আর আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না। এই দেশের মানুষ, এই দেশের নারী খাতুনের জান্নাতের উত্তরসূরি, গাউসে পাকের মায়ের উত্তরসূরি, রাবিয়া আবুসির উত্তরসূরি, ওলি আল্লাহর উত্তরসূরি, এই দেশের মা বোনদেরকে পর্দার বিধান লঙ্ঘন করে, বেপর্দা করে, তাদেরকে বেদিনের কৃষ্টি কালচার, পশ্চিমাদের লুঙ্গা কালচার এই দেশে এই সমাজে বাস্তবায়ন করা যাবে না, ঠিক কিনা? বলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবারও বলবো, আপনি পর্দার বিধান বাধ্যতামূলক করুন। স্টার জলসা, জি বাংলা, জি মোদি, হারাপ চ্যানেলগুলি, বেদনের চ্যানেলগুলি বন্ধ করে দেন। আল্লাহর কসম একটা নারী নির্যাতন হবে না, ঠিক কিনা? বলেন একটা পুরুষ মা বোনদের গায়ে আঘাত করবে না, একটা পুরুষ মা বোনদের দিকে বাঁকা চোখে তাকাবে না, কারণ পুরুষ তো জানেই না পর্দার ভিতরে কি তার মা আছে না তার বিয়া না আছে, ঠিক কিনা? বলেন আপনাদের মেয়েদেরকে পর্দা নিষিং করবেন তো? আমার মা বোনদেরকে পর্দার কথা বলবেন তো? যারা পর্দা করবে না তারা দাউস, নারী হোক পুরুষ হোক জাহান্নামী। আর যারা পর্দা করবে আল্লাহর ফরজ বিধান, হাদিসের বিধান, ইসলামী সরা শরীয়ত মোতাবেক আইন, ওই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাত দান করবেন। আর সুতরাং বিবাহ বলেন, আরেকটা ছোট একটা কথা বলে দিই, আমাদের সমাজের মধ্যে চুরিওয়ালা আসেনি, চুরিওয়ালা, এ চুরিওয়ালা টিকা মা বোনরা চুরি রাখা যাইব? চুরিওয়ালার সামনে কি পর্দা করা লাগবে না? আবার এমন কিছু মা বোন আছে বেদিন, মানে মুসলিম মা বোন, তারা পর্দা করে, ওই সমস্ত মা বোনদের হাতে চুরি পরা যাইব? যে সকল মুসলিম নারী পর্দা করে না তার হাতে পুরি পরাও জায়েজ না, বেপর্দা নারীর হাতে চুরি পরাও জায়েজ না। আর আপনি তো চুরিওয়ালার দিকে তাকাবেন, সেটা তো বিলকুল হারাম। আপনার গর্বে কখনো ভালো সন্তান আসবে না। মুরব্বীরা বলে আসছেন, ফ্যাক্টরি ভালো হলে ডেলিভারি ভালো, গাছ ভালো হলে ফল ভালো, মা ভালো হলে জি ভালো হবে, ঠিক কিনা? বলে আল্লাহ যেন আমার মা বোনদেরকে রাবিয়া বুসির মতো খাতুনে জান্নাত কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম আমিন, আমিন, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা